ইন্ডিয়ান চ্যালেঞ্জারের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সাথে আমি সঞ্জু, আর আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব মেট্রো রেলে বিভিন্ন পদের ভ্যাকান্সি চলছে, তো এই চাকরির বিবরণ, যোগ্যতা এবং আবেদনের শেষ তারিখ সমস্ত কিছু জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে বলে রাখি, এখনও পর্যন্ত যদি আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন চাকরি সম্পর্কিত সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন বিস্তারিত একবার জেনে নিই কী বলা। বন্ধুরা, শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই অফিসিয়াল নোটিফিকেশানটি, হচ্ছে এই মেট্রো রেলের ভ্যাকান্সির অফিসিয়াল নোটিফিকেশান। তো এই নোটিফিকেশানে সমস্ত কিছু বলা হয়েছে, কীভাবে আবেদন করবেন, যোগ্যতা কী, সমস্ত কিছু এই এখানে বলা হয়েছে। তো দেখুন, ফার্স্টে দেখতে পাচ্ছেন ব্যাঙ্গালোর মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড, এটা কিন্তু হচ্ছে ব্যাঙ্গালোরে হচ্ছে আপনাদের নিয়োগ করা হবে। এই জব লোকেশন কিন্তু ব্যাঙ্গালোর। হ্যাঁ, এবং দেখুন এটি 1/8/2018 এটি পাবলিশ করা হয়েছে। এবং দেখুন নিচে আসলে পোস্টগুলো বলা হয়েছে। পোস্ট দেখুন, এখানে টোটাল দুটো পোস্টে আর কি নিয়োগ করা হবে, এক হচ্ছে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং দুই হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তো দেখুন, ফার্স্টেরটা হচ্ছে 31 এবং সেকেন্ডেরটা হচ্ছে 68, টোটাল হচ্ছে আপনাদের 99টি ভ্যাকান্সি টোটাল। হ্যাঁ, এবং দেখুন এখানে যোগ্যতা বলে দিয়েছেন। দেখুন, মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে বলেছে, যোগ্যতা হতে হবে বিই অথবা বিটেকে পাস করতে হবে এবং সাথে কিন্তু এক্সপিরিয়েন্স দরকার 8 বছরের। এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারও দেখুন কি বলেছে, বিই অথবা বিটেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে এবং সাথে হচ্ছে 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবে এই চাকরির জন্য। এবং এখানে স্যালারি বলে দিয়েছে কত হতে পারে আপনাদের স্যালারি। দেখুন, অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের স্যালারি হতে পারে 55,860 টাকা এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের মাইনে হতে পারে 42,280 টাকা। এবং আপনাদের আবেদন করতে পারবেন 1 আগস্ট থেকেই, কিন্তু অলরেডি আজকে অনেকটা লেট হয়ে গেছে, তো আজকে 13 তারিখ হয়ে গেছে, তো আপনারা আজকে থেকেই আবেদন করা শুরু করে দিন এবং 31 আগস্ট পর্যন্ত আবেদন আপনারা করতে পারবেন। এবং সম্পূর্ণ প্রসেসটি কিন্তু আপনাদের অফলাইনে করতে হবে। তো এর জন্য আপনারা যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এখানে দেখুন, নিচে অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দিয়েছে, এটা হচ্ছে ইনস্ট্রাকশন দিয়েছে আপনারা কীভাবে মানে ফর্মটিকে ফিল আপ করবেন বা কী কী ডকুমেন্টস লাগবে, এই সমস্ত কিছু বলা হয়েছে। কিন্তু এখানে দেখুন একটি নোটিফিকেশান দিয়েছে, যেই অর্থাৎ একটি ওয়েবসাইট দিয়েছে, দেখুন বলে দিয়েছে, ফর ডিটেলস রিগার্ডিং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনলাইন অ্যাপ্লিকেশান এটসেট্রা প্লিজ ভিজিট আওয়ার ওয়েবসাইট www.bmrc.co.in। তো এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। এখানে অনেক কিছু বলেছে এক্সট্রা, তো এই অনেক কিছু বলেছে, আপনারা একবার সমস্ত কিছু দেখে নেবেন। যদি আপনারা বিস্তারিত জানতে চান এই নোটিফিকেশানটা একবার ডাউনলোড করে নেবেন এই ওয়েবসাইট থেকে গিয়ে। এবং আপনাদের কিন্তু আবেদন করতে কিন্তু কোনো মূল্য লাগবে না, অর্থাৎ হচ্ছে আপনাদের ফ্রিতেই আপনারা আবেদন করতে পারবেন। এবং সিলেকশন প্রসেস কীভাবে করা হবে বলছি, ইন্টারভিউ মাধ্যমে কিন্তু আপনাদের সিলেকশন প্রসেস করা হবে। এবং এজ হতে হবে আপনাদের হচ্ছে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে সর্বোচ্চ 40 বছর এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে সর্বোচ্চ 35 বছর কিন্তু আপনাদের বয়স হতে হবে। এবং আপনাদের সমস্ত কিছু মোটামুটি বলে দিয়েছি, পোস্টের নাম, পদের নাম এবং এজ বলে দিলাম এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান বলে দিলাম। এবং আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফি বলে দিয়েছি, কিচ্ছু লাগবে না। এই সিস্টি ওবিসি এবং জেনারেল মানে কোনো ক্যাটাগরির ক্ষেত্রে কিছু লাগবে না। তো আপনারা এই ছিল, এবং আপনাদের দেখুন এখানে যেই অ্যাড্রেস দিয়ে দিয়েছে, আপনারা এই অ্যাড্রেসে গিয়ে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন, অ্যাপ্লিকেশান ফর্মটি জমা দিতে পারবেন। দেখুন লেখা দিয়ে রয়েছে, ব্যাঙ্গালোর মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড, 3rd floor BMTC কমপ্লেক্স, KH রোড, শান্তিনগর, ব্যাঙ্গালোর 560027, সুপারস্ক্রাইবিং দ্য এনভেলপস অ্যাজ অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ। তো আপনারা 31 আগস্ট বিকেল 4টে পর্যন্ত কিন্তু আপনারা এই ফর্মটি জমা দিতে পারবেন। তো আপনারা সমস্ত কিছু ভালো করে একবার দেখে নেবেন, দেখে নিয়ে তারপর কিন্তু ফর্মটি ফিল আপ করে জমা দেবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে পরে ভিডিওতে নতুন কোনো একটি চাকরির খবর নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর নিজেরও খেয়াল রাখুন এবং পরিবারেরও খেয়াল রাখুন।